গাইস মানু এজনের ওজন যেতিয়া বেশি থাকে তেতিয়া বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় আর ঠিক একদরে এজন মানুষের ওজন যেতিয়া নিয়মতকৈ কম থাকে তেতিয়াও বিভিন্ন ধরনের সমস্যায় দেখা দিয়ে। 2018ত ইউএসর পৰা প্ৰকাশ পোৱা এটা জার্নেলত কোৱা হৈছে যে যিবিলাক মানুষের ওজন নিয়মতকৈ কম থাকে সেইবিলাক মানুষ কম বয়সত মৃত্যু মুখত পড়ে। আর এজন মানুষের ওজনটা যেতিয়া কম থাকে তেতিয়া সেই মানুষজনের ইমিউনিটি সিস্টেমটো বহুত দুর্বল হয়ে পড়ে। ইমিউনিটি সিস্টেম মানে সেইটোই যে কিবা একটা বেমার হলে সেই বেমারের বিরুদ্ধে আমার ভিতরের পৰা ইন্টারনাল একটা এনার্জি থাকে যেটে বেমারটোর সহ জিকিবলে ফাইট করে থাকে। মানে আপনাকে একটা সর এক্সাম্পল দিছো, সাপোজ আমার বহুতরে নর্মাল ডেট কোল্ড হয়, কফ হয়, সব আপনি ট্যাবলেট নোখাকি কেতিয়াবা আপনার কোল্ড কফটো ভাল হয়ে যায়। আর সেইটো কিয় হয়? উইদাউট ট্যাবলেট কোল্ড কফটো ভাল হওয়ার কারণটো হয়েছে যে আমার ইমিউনিটি একটা সিস্টেম আছে যেটে ভিতর অহরহে এনিটাইম কাম করে থাকে, আর সেই ইমিউনিটি সিস্টেমটো স্ট্রং হলে বিভিন্ন ধরনের বেমার আজার হওয়ার চান্সটো কম থাকে। সো মূল কথার অর্থ এইটাই যে ওয়েটটো যদি এজন মানুষের কম থাকে তেতিয়া ইমিউনিটি সিস্টেমটো দুর্বল হয়ে পড়ে, আর ইমিউনিটি সিস্টেম দুর্বল হলে বিভিন্ন ধরনের বেমার আজার হওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে। গাইস এই ভিডিওটো সেই সকলের কারণে যাকে ওয়েটটো গেইন করব বিচাৰে, ওয়েটটো ওজনটো বহাব বিচাৰে। সো মই কিছুমান ফুডের নাম কম আর সেই ফুডবিলাক আপনি আপনার ডেইলি ডায়েটত আপনি এড করব, ট্রাই করব। সাব উইদিন 15 ডেজ, উইদিন 15 ডেজ আপনি কমসে কম 5 কেজি ওজন আপনি গেইন করব পারিব, এটু গ্যারান্টি হয়। কিন্তু আপনি ডায়েটটো মই যেটো মানে ফুডের তালিকাটো দিম আপনার সেটু সম্পূর্ণরূপে আপনার ফলো করব লাগিব। সো বলক আমি ভিডিওটো আরম্ভ করব। স্বাগতম সকলকে, আপনি চাইছে স্টুডিও রক্স অ্যাসামিস চ্যানেলত। যদি নতুন গাইস সাবস্ক্রাইব করে লোক গাইস, ওয়েট গেইন করার ফার্স্ট ফান্ডাটো হয়েছে দিনত 3 টাইম আহার গ্রহণ করব, 3 টাইম, যাতে এদিনও মিস নকরে আপনি। 3 টাইমস মর্নিং, লাঞ্চ এন্ড ডিনার, 3 টাইম আপনি আহার গ্রহণ করব। আর সেকেন্ড হয়েছে যে আপনার মিলটো গ্রহণ করার আধা ঘন্টা আগত আপনি পানিটো না খাব। এনি লাঞ্চের কারণে, ডিনার কারণে, ব্রেকফাস্টটো আধা ঘন্টা আগরলৈকে আপনি পানিটো সেবন নকরব। সো এই দুটা রুলস আপনি সম্পূর্ণরূপে ফলো করব। 3 নম্বর গাইস, ডালিটো বিভিন্ন ধরনের ডালি হব পারে, আপনি প্রত্যেক দিনা আপনার মিলত ডালিটো আপনি এড করব। কারণ ডালির পর আমি প্রোটিন পাও, যথেষ্ট পরিমাণে প্রোটিন পাও, তারপর আর গুড ফ্যাটটো পাও। গাইস ওয়েট গেইন করা মানে যেটো গুড ফ্যাট আছে সেই গুড ফ্যাটটো আপনার বডিত ইনক্রিজ করা, আপনার বডির যেটো মেইনটেনেন্স ক্যালোরি সেই ক্যালোরিটোর পৰা আপনি অ্যারাউন্ড 500 ক্যালোরি বেশি খোৱা। গতিকে আপনি হাই ক্যালোরি ফুড লব লাগিব। গতিকে মই এইটোই কব বিচাৰিছো যে আপনি ডালটো যেটো আছে, এনি টাইপ অফ ডালিটো আপনার প্রত্যেকটো মিলত আপনি ট্রাই করব এড করবলৈ। এহ 50 গ্রাম রাইসর পৰা অ্যারাউন্ড 190 ক্যালোরি আমি এনার্জি পাও, আর তারপর অলমোস্ট 60 ক্যালোরি কার্বোহাইড্রেট। সো কথা হয়েছে যে আপনার কার্বোহাইড্রেট লেভেলটা হাই করব লাগে। রাইস আপনি 3 টাইম আপনি রাইসটো লব পারে, আপনার মর্নিং, লাঞ্চ আর ডিনার 3 টাইম আপনি মিনিমাম 200 গ্রাম কই আপনি রাইসটো আপনার যেটো মিল আছে মিলত এড করব। গাইস 3 নম্বরত হয়েছে আলু। আলু এনেকুৱা একটা বস্তু যেটো প্রোটিন দিয়ে যথেষ্ট পরিমাণে, প্লাস গুড ফ্যাট আছে। সো এই গুড ফ্যাটটো আপনার লাগে, কারণ আপনি ওয়েট গেইন করবলে গুড ফ্যাটের গুড প্রয়োজন। আমার যেটো কোলেস্টেরল বেসিক্যালি 2 টাইপের হয়, ব্যাড কোলেস্টেরল এন্ড গুড কোলেস্টেরল। সো আমার গুড কোলেস্টেরলের লেভেলটো হাই করব লাগে ওয়েট গেইন করবর কারণে। সো গুড কোলেস্টেরলের কারণে আলুর মধ্যে একটা আছে সুইট পটেটো, যেটো মিঠা আলু সেটাও ভাল। সো মিঠা আলু আর যেটো আমার নর্মাল আলু, সো 2টা আলু আপনি আপনার মিলত এড করব পারে। গ্যাস তার পিছত আহিছে যে মিল্ক। সো গ্যাস মিল্কর পৰা আমি যথেষ্ট পরিমাণে গুড ফ্যাট পাও, মিল্কর পৰা প্রোটিন পোৱা যায়, মিল্কত কার্বস থাকে, বিভিন্ন ধরনের এন্টিঅক্সিডেন্ট বিলাকো মিল্কর পৰা পোৱা যায়। গতিকে মিল্কটো আপনি ডেইলি কমসে কম 1 গ্লাস করে মিল্ক আপনি খাব, 1 গ্লাস মিল্ক আপনি খাব, আর তারপর আপনার ওয়েট গেইন করার যথেষ্ট সহায় হয়, আর মিল্কে মাসল বিল্ডিংতো বহুত হেল্প করে। সো গাইস তার পিছত আহিছে যে বিভিন্ন ধরনের আপনি আইসক্রিম বিলাক খাব পারে, আইসক্রিম বিলাকর গুড ফ্যাট থাকে, প্লাস তারপর বিভিন্ন ধরনের আপনি এনে ফাইবার বিলাক পোৱা যায়, এন্টিঅক্সিডেন্ট বিলাকও কম পরিমাণে থাকে আইসক্রিমত, ফ্যাটটো বেশি থাকে। সো আইসক্রিম বিলাক আপনি লব পারে।
গাইস ফলৰ ভিতৰত বানানা বানানা ইজ ইজ বেটাৰ কাৰণ বানানা কি হয় বানানাত এণ্টিঅক্সিডেণ্ট থাকে ভিটামিন থাকে ফাইবাৰ থাকে তাৰ উপৰিও বানানাত যথেষ্ট পৰিমাণে ফেট থাকে সো বানানাটো আপুনি ডেইলি কমচে কম তিনিটা বানানা মৰ্নিং লাঞ্চ আৰু ডিনাৰত আপুনি তিনিটা কল লোৱাৰ ব্যৱহাৰ সো কলটো আপুনি আপোনাৰ ডায়েটত এড কৰিব এইটো যথেষ্ট সহায় কৰে আমাৰ গুড ফেটটো বৃদ্ধি কৰাত বডিৰ তাৰ পৰা ওজনটো অটোমেটিক বাঢ়ি যায় আৰু গাইছ এগ দিনত কমচে কম তিনিটাকৈ এগ ল'ব আৰু এগটো হৈছে ফুল ফুল এগ কাৰণ এটা এগৰ পৰা আমি এৰাউণ্ড 6 গ্ৰাম প্ৰটিন পাওঁ আৰু তাৰে যিটো য়েল্ল'টো আছে য়েল্ল'ত যথেষ্ট সংখ্যক গুড ফেট পোৱা যায় তাৰ পৰা গুড কলেষ্ট্ৰল লেভেলটো বাঢ়ি যায় গতিকে তিনিটাকৈ মিনিমাম আপুনি কণী ডেইলি আপোনাৰ মিলটোত এড কৰক তাৰপিছত গাইছ মিট চিকেন মটন এনি টাইপ অফ মিট আপুনি সপ্তাহত কমচে কম 2 দিন মেক্সিমাম মিনিমাম 2 দিন আৰু মেক্সিমাম আপুনি ল'ব পাৰে কম 4 দিনলৈকে ল'ব পাৰে সো মিটটো আপুনি আপোনাৰ ডায়েটত এড কৰক কাৰণ মিটৰ পৰা যথেষ্ট পৰিমাণে প্ৰটিন কাৰ্বহাইড্ৰেট প্লাছ বিভিন্ন ধৰণৰ ফাইবাৰ আৰু গুড ফেট পোৱা যায় গতিকে মিটটো আপুনি আপোনাৰ ডায়েটত এড কৰক যিয়ে অতি সহজে আপোনাৰ ৱেইট গেইনটো হোৱাত সহায় কৰিব গাইছ আপুনি স্নেক হিচাপে চকলেট ডাৰ্ক চকলেটবিলাক আপুনি খাব পাৰে কাৰণ ডাৰ্ক চকলেটত যথেষ্ট পৰিমাণে ফেট থাকে আৰু আপোনাৰ ভিটামিনবিলাক পোৱা যায় তাৰোপৰিও গাইছ ব্ৰেড যিটো ব্ৰেড আপুনি আপোনাৰ ব্ৰেকফাষ্টত বা আপুনি লাঞ্চত আপুনি ব্ৰেডটো ল'ব পাৰে কাৰণ ব্ৰেডত যথেষ্ট পৰিমাণে কাৰ্বহাইড্ৰেট যথেষ্ট পৰিমাণে ফাইবাৰ আৰু ফেট পোৱা যায় গতিকে ব্ৰেডটো আৰু হাই কেলৰি ফুড হয় গতিকে ব্ৰেডটো আপুনি আপোনাৰ ডায়েটত এড কৰিব পাৰে গাইছ লাষ্ট এটা বস্তু যে আপোনাৰ স্লিপ স্লিপটো কমচে কম 7-8 ঘণ্টা এৰাউণ্ড 7-8 hours আপুনি ভালদৰে টোপনি যাব লাগিব কাৰণ এটা মানে ৱেইট গেইনৰ এইটো এটা মেইন ফাণ্ডা হয় আপুনি যদি ভালদৰে টোপনি যায় তেতিয়াহ'লে আমাৰ বডিৰ যিবিলাক চেল আছে সেই চেলবিলাকে ভালদৰে আপুনি মানে মেটাবলিজম চিষ্টেমটো ফাষ্ট হৈ যায় হোৱাৰ পৰা উঠাৰ লগে লগে আৰু চেলবিলাক ভালদৰে এক্টিভেট হ'ব পাৰে চ' আপোনাৰ স্লিপটো ভাল হ'ব লাগিব এৰাউণ্ড 7-8 hours আপুনি ভালদৰে শুব লাগিব চ' আপুনি এইখিনি মই কোৱা যিবিলাক ফুডৰ নাম কৈছোঁ তাৰ পৰা আপুনি মেক্সিমাম সংখ্যক আপোনাৰ ডায়েটত এড কৰিবলৈ ট্ৰাই কৰক আপুনি চাব যে উইদিন 15 days আপুনি এটা ভাল ৰিজাল্ট পাব তো গাইছ আজিলৈ এইখিনি ভিডিঅ'টো ভাল লাগিলে শ্বেয়াৰ কৰক লাইক কৰক এণ্ড ছাবস্ক্ৰাইব কৰক